নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মে মাসে সরকারের তরফ থেকে রেশনে কোন ক্যাটাগরি রেশন কার্ডে কী কী রেশন সামগ্রীর মাল দেবে তার নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেলো আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে সেই সঙ্গে পাশাপাশি আপনারা পাঁচশো টাকাও এক হাজার টাকা করেও পেয়ে যাবেন তো কারা কারা এই পাঁচশো টাকাও এক হাজার টাকা করে পাবেন কীভাবে পাবেন সেটাও দেখে নেবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে এ এ ওয়াই এস পি এইচ এইচপি এইচএচ আর কে ওয়ান নাকি আর কে টু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনার যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন নতুন লিস্টে কী বলা আছে যে আপনার কি অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ এ ওয়াই কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনারা কী কী পাবেন দেখুন বলা হচ্ছে যে চাল পনেরো কেজি পরিবার পিছু আটা যদি দেয় তাহলে উনিশ কেজি পরিবার পিছু আর যদি আটার পরিবর্তে গম দেয় তাহলে আপনারা পেয়ে যাবেন কুড়ি কেজি পরিবার পিছু আপনার পরিবারে যতগুলোই কার্ড থাকুক না কেন আপনি কিন্তু পেয়ে যাবেন এই পরিমাণেই রেশন সামগ্রী এবং তার সঙ্গে আপনারা কিন্তু যদি চিনি নেন তাহলে আপনারা চিনিও পেয়ে যাবেন প্রতি পরিবার পিছু এক কেজি করে সেটা কিন্তু আপনাদের কিনতে হবে কত টাকা কেজি ধরে তেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি ধরে চিনি কিনতে হবে প্রতি পরিবারের পিছু আপনারা পেয়ে যাবেন এক কেজি করে চিনি তো এরপরে আপনারা এছাড়াও এক্সট্রা পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে চাল দুই কেজি মাথা পিছু অর্থাৎ এটা কিন্তু প্রতি কাঠ পিছু আপনারা পেয়ে যাবেন চাল দুই কেজি মাথা পিছু অর্থাৎ কাঠ পিছু এবং আটা যদি দেয় তাহলে আপনারা পেয়ে যাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে মাথা পিছু অর্থাৎ কাঠ পিছু এবং গম যদি দেয় তাহলে আপনারা পেয়ে যাবেন তিন কেজি মাথা পিছু তো এরপর আমরা দেখে নেব যে আপনার যদি পিএইচএস কার্ড থাকে তাহলে কী কী পাবেন দেখুন বলা হচ্ছে যে চাল দুই কেজি মাথা পিছু এবং আটা দেওয়া হবে দুই কেজি আটশো গ্রাম করে প্রতি মাথাপিছু আর যদি গম দেওয়া হয় আটার পরিবর্তে তাহলে আপনারা পেয়ে যাবেন তিন কেজি পিছু অর্থাৎ প্রতি কাঠ পিছু আপনারা এই পরিমাণে রেশন সামগ্রীর মাল পেয়ে যাবেন সেই সঙ্গে আপনারা এক্সট্রা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী সরকারের তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে চাল দুই কেজি পিছু এবং আটা যদি দেয় তাহলে আপনারা পেয়ে যাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে মাথাপিছু আর যদি গম দেওয়া হয় আটার পরিবর্তে তাহলে পেয়ে যাবেন তিন কেজি প্রতি মাথাপিছু অর্থাৎ প্রতি কাঠ পিছু এবং আপনার যদি এসপি এইচ কার্ড থেকে থাকে তাহলে আপনারা কি পেয়ে যাবেন দেখুন বলা হচ্ছে চাল দুই কেজি করে মাথা পিছু বিনামূল্যে দেওয়া হবে এবং আটা দেওয়া হবে দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে মাথা পিছু আর যদি আটার পরিবর্তে গম দেওয়া হয় তাহলে একই রকমভাবে আপনারা কিন্তু তিন কেজি করে মাথা পিছু পেয়ে যাবেন সেই সঙ্গে আপনারাও কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী সরকারের তরফ থেকে চাল দুই কেজি মাথা পিছু করে বিনামূল্যে এবং গম তিন কেজি মাথা পিছু করে তো এরপরে আপনার যদি আর ওয়ান রেশন কার্ড থেকে থাকে তাহলে দেখুন কি বলা হচ্ছে যে চাল দেওয়া হবে দুই কেজি করে মাথা পিছু এবং আটা যদি দেয় তাহলে পেয়ে যাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে মাথা পিছু আর যদি গম দেওয়া হয় তাহলে আপনারা পেয়ে যাবেন তিন কেজি করে মাথা পিছু আপনাদের জন্য কিন্তু রকম এক্সট্রা বরাদ্দ নেই আর আপনার যদি আর টু থেকে থাকে রেশন কার্ড তাহলে আপনি কি পাবেন দেখুন বলা হচ্ছে চাল এক কেজি করে মাথা পিছু এবং গম এক কেজি করে মাথা পিছু এই দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু রকম এক্সট্রা রেশন সামগ্রীর মাল পাবেন না তো বন্ধুরা দেখুন এর সঙ্গে যারা বলা হচ্ছে যে পাঁচশো টাকা বা এক হাজার টাকা কারা কিভাবে পাবেন তো বলা হচ্ছে যে আমরা সবাই জানি রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের মধ্যে যারা এস সি রয়েছেন তারা প্রতি মাসে পেয়ে যান এক হাজার টাকা এবং বাকিরা পান পাঁচশো টাকা করে জানা গেছে যতদিন এই তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে অর্থাৎ আগামী বিধানসভার নির্বাচন অবধি এই প্রকল্প চালু থাকবে অর্থাৎ আগামী মে মাসেও পঁচিশ থেকে ষাট বছরের এস সি মহিলারা পেয়ে যাবেন এক হাজার টাকা এবং বাকিরা পেয়ে যাবেন পাঁচশো তো বুঝতেই পারলেন যে কারা কারা টাকা পাবেন এবং সেই সঙ্গে আপনাদের দেখালাম যে নতুন লিস্ট যেটা প্রকাশিত হয়েছে যে কারা কোন পরিমাণে রেশন সামগ্রী মাল পাবেন কি কি রেশন কার্ড থাকলে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে